ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে বার্ষিকীতে ও স্মরণসভা করা হয়েছে নিরাপদ ও মুক্ত বুদ্ধির চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে মাদারীপুরের শিবচরে সরকারি বরহামগঞ্জ কলেজে ও স্মরণসভা অনুষ্ঠিত হয় ছাত্রদল আয়োজিত মিছিলটি সরকারি বরহামগঞ্জ কলেজে কলেজ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পরে অনুষ্ঠিত হয় স্মরণসভা নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ছাত্র দলের আয়োজনে মৌন মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে এসে শেষ হয় পরে সেখানে এক স্মরণ সভায় আবরার দ্রুত দাবি জানান। ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইসলামিক বিশ্ববিদ্যালয় মৌন মিছিল ও স্মরণ সভার আয়োজন করা হয় ফাহাদের হত্যাকারীদের দ্রুত ফাঁসি কার্যকর সহ নিরাপদ ও শিক্ষা বান্ধব ক্যাম্পাস নিশ্চিতের দাবি জানানো হয় এদিকে আসামিদের দ্রুত ফাঁসির মঞ্চে দেখতে চান আবরারের মা রোকেয়া খাতুন